নমস্কার, নিউজ নমান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। এখন আসছি বিস্তারিত সংবাদে। মতুয়া সেনার ডাকা সিএএ সমর্থনে সবার মাসপাত থেকে ফিরে গেলেন সারা ভারত মতুয়া সংঘের সভাধিপতি শান্তনু ঠাকুর। দলের সদস্যরা জানান, গুরুত্বপূর্ণ কাজ থাকায় তাকে ফিরে চলে যেতে হয়। গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় সিএএ এর সমর্থনে মতুয়া সেনার সভায় না এসে মাঝপথ থেকেই ফিরে যেতে হলো মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে। বুধবার উত্তর চব্বিশ পরগনার বাগদার রামনগরে সিএএ এর সমর্থনে সভার আয়োজন করে মতুয়া সেনা। সেই সভায় আসার কথা ছিল শান্তনু ঠাকুরের, কিন্তু সভায় না এসে বাগদা বাজার থেকেই ফিরে যান তিনি। মতুয়া সেনার পক্ষ থেকে আয়োজন করেছে সিএএনআরসি, পাশ হয়েছে বিল দিল্লিতে, রাজ্য সরকার এর বিরোধী করতেছে, তাই আমাদের শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে যত মতুয়া সম্প্রদায় আছি সবাই আমরা এক ছত্রছায়ে এসে আগামী দিনে দাবি করতে চাচ্ছি আমরা এই রাজ্যে সিএএ এবং এনআরসি লাগু হোক। সভাস্থলে এসে কিছু সময় পর ফিরে যান সুব্রত ঠাকুরও। কিন্তু সভায় না এসে কেন ফিরে গেলেন শান্তনু? বয়রা গ্রাম পঞ্চায়েতের মতুয়া সেনা সভাপতি মৃণাল বিশ্বাস বলেন, সংঘাতিপতি শান্তনু ঠাকুর সভার উদ্দেশ্যে এলেও গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় তাকে মাঝপথ থেকে চলে যেতে হয়। সভাপতি আরও জানান, ঠাকুর আমাদের হয়ে কথা বলার জন্যই অন্যত্র গেছেন, তিনি সবসময় আমাদের সাথে আছেন। আমাদের দাবি যে আমাদের যে দাবি ছিল আমাদের নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে, ইমার্জেন্সি তার ফোন আসার কারণে ঠাকুর আজকে আমাদের মধ্যে থাকতে পারেনি। আমাদের কথাই ঠাকুর এসেছিলেন, আস্তে 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 ওনার ইমার্জেন্সি ফোন এসছে, উনি বেরিয়ে গেছে, আমাদের কথা বলার জন্যই উনি বেরিয়ে গেছে, এর জন্য আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ঠাকুর আমাদের কথা বলতে গেছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। এবার পথে নামলেন মিড ডে মিল প্রকল্পে কর্মরত মহিলারা। এগারো দফা দাবিতে পথে নামেন তারা, হাওড়া ময়দানে বিক্ষোভ দেখান তারা, পথ অবরোধও করেন। এবার পথে নামলেন মিড ডে মিল প্রকল্পে কর্মরত কয়েকশো মহিলা কর্মীরা। বুধবার হাওড়া ময়দানে কয়েকশো মহিলা কর্মী পথ অবরোধ ও বিক্ষোভ দেখান। এগারো দফা দাবিতে এদিন পথে নামেন তারা। অতীতেও তাদের দাবি দাওয়া নিয়ে একাধিকবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন, আবেদনে সাড়া না মেলায় তারা পথে নামতে বাধ্য হয়েছেন। বিক্ষোভরত মহিলাদের অভিযোগ, বর্তমানে তারা দশ মাসের মাইনে পান, বাকি দুমাস বিভিন্ন ছুটির কারণে তারা মাইনে পান না। এছাড়াও কর্মরত মহিলারা অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে কর্মীরা আট থেকে ন হাজার টাকা বেতন পেলেও এ রাজ্যে তারা মাত্র পনেরোশো টাকায় কাজ করতে বাধ্য হন, সেটাও অনিয়মিত বলে দাবি বিক্ষোভরত মহিলাদের। আমাদের মিড ডে মিল প্রকল্পকে বেসরকারীকরণ চলবে না, বছরে দশ মাস না বারো মাসের বেতন দিতে হবে, আর মিড ডে মিল কর্মীদের পিএফ বোনাস পেনশন দিতে হবে, পাঁচ লক্ষ টাকা ভাতা প্রদান করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। মন্ত্রী সাংসদের পর এবার বেসুরে হাওড়া জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেন তিনি। মন্ত্রী সাংসদ প্রাক্তন মেয়রের পর এবার বেসুরো হাওড়ার ডোমজুর বিধানসভার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরা দলের বিরুদ্ধে ক্ষোভ দাগলেন তিনি। এদিন পঞ্চায়েত প্রধান অভিযোগ করেন, এলাকার মানুষ কোনো পরিষেবা পাচ্ছেন না। তার দাবি, দুয়ারে সরকার প্রকল্প বা পাড়াই সমাধান প্রকল্প নিয়ে মানুষের কাছে গেলে মানুষ এবার মুখ ফিরিয়ে নেবেন। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের অসহযোগিতার ফলে মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। না, আমি কারোর নির্দেশ করিনি, আমি আমার মনের ব্যথা, মনের দুঃখ আমার সমস্ত পঞ্চায়েত মেম্বারদের নিয়ে আমি শেয়ার করেছি। শুনুন, রাজীববাবু কী কারণে বেসুরো এটা আমি মানব, তবে রাজীববাবু আমাদের হৃদয় মানুষ, আমরা হৃদ মাঝে রাখবো, তাকে আমরা ছেড়ে দেবো না, এটা এটা আমার প্রিন্সিপাল। কারণ রাজীববাবু গ্রাম বাংলায় আমাদের জগদীশপুর আমাদের বালিজাগার যত পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ডোমজুর ব্লকে এত রাস্তাঘাট, আপনারা যদি পাড়ায় পাড়ায় যান আপনারা দেখে নেবেন যে রাজীববাবুর কাজের কী পরিধি। মানুষ সেই বেসুরো গাইছে কী কারণে গাইছে আমি এত কথা বলতে পারবো না, তবে মানুষের ভালোবাসা ওনার প্রতি আছে। পঞ্চায়েত প্রধানের বক্তব্যের সমালোচনা করে হাওড়া সদর তৃণমূল কংগ্রেস সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, পঞ্চায়েত প্রধান হিসাবে তার দায়িত্ব ছিল প্রশাসনের কাছ থেকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এগুলো সবই কারো না কারো ব্যক্তিগত মত থাকতেই পারে,
আজকে পৃথিবী এগোচ্ছে, আজকে আপনি দেখবেন আজ থেকে। এটা কি দল বিরোধী মনে করছে? সেটা দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত, সার্বিকভাবে গণতান্ত্রিকভাবে সমস্ত শীর্ষ নেতাদের মতামত নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আমরা যারা জেলা লেভেলে রাজনীতি করি আমরা সেটা মানতে বাধ্য। এ বিষয়ে কটাক্ষ করেছেন হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। তিনি বলেন, আমরা এতদিন যা বলে এসেছি তাই এখন তৃণমূল দলের নেতাকর্মীরা বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সাপের আতঙ্কে ভুগছে বেশ কয়েকটি পরিবার। দীর্ঘ কয়েক মাস ধরে সাপের আতঙ্কে ওষ্ঠাগত অশোকনগর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বনদপ্তরকে সাথে নিয়ে ব্যবস্থা নিক প্রশাসন, চাইছেন বাসিন্দারা। সাপের আতঙ্কে ভুগছেন শতাধিক পরিবার। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন খেলাধুলা বন্ধ, তার উপর এমন সাপের আতঙ্কে হারিয়ে যেতে বসেছে শিশুদের শৈশব। দীর্ঘ কয়েক মাস ধরে সাপের আতঙ্কে ওষ্ঠাগত হয়ে উঠেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের নিচু কয়াডাঙ্গা এলাকার শতাধিক পরিবার। সকাল সন্ধ্যা রাত প্রায় সব সময়ের জন্যেই এলাকা জুড়ে বিষধর সাপের আনাগোনা। কয়াডাঙ্গা এলাকার বাগান বাড়ির মধ্যে একটাই ছোট খেলার মাঠ রয়েছে, কিন্তু সাপের ভয়ে সেই মাঠেও একরাশ শূন্যতা। নেই ছোটদের চিৎকার চেঁচামেচি, নেই হইচই। ফলে করোনা মহামারীর পর থেকে একদিকে যেমন বন্ধ স্কুল, অন্যদিকে সাপের আতঙ্কে খেলার মাঠে যেতে না পারায় এক প্রকার হাঁপিয়ে উঠেছে স্কুল পড়ুয়ারা। দীর্ঘ করোনা পরিস্থিতির পরে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হলেও অশোকনগরের এই গ্রামে ঘুরলে এখনও মনে হবে এলাকা জুড়ে লকডাউন চলছে। সুনসান রাস্তাঘাট, কারণ একটাই, সাপের ভয়। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় এই গ্রামেরই একটি বাড়ি থেকে পূর্ণবয়স্ক একটি গোখরো সাপ উদ্ধার হয়। অশোকনগর নিচু কয়াডাঙ্গা এলাকার বাসিন্দা আশিস দাস নামে এক ব্যক্তির বাড়িতে প্রতিবেশী নমিতা বিশ্বাস বিষধর সাপটি দেখতে পান। তখন আশিসবাবুর ছেলে কৌশিক দাস ঘরের মধ্যে ছিলেন, কোনো ক্রমে ঘর থেকে বেরোতে সক্ষম হন তিনি। খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ঘরের সামনে ভিড় করেন। দীর্ঘক্ষণ ঘরের মধ্যে পরিবারের সদস্যরা কেউ ঢুকতে পারেনি। পরে খবর দেওয়া হয় সাপ সমস্যা ও প্রতিকার নামে একটি সর্পপ্রেমী সংস্থাকে। মঙ্গলবার সন্ধ্যায় সংস্থার কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে জঙ্গলে ছেড়েও দেওয়া হয়। সাপ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই বুধবার সকালে আবার এলাকায় একজোড়া বিষধর গোখরো সাপের আনাগোনা দেখে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বাড়ির ছোটদের এক প্রকার জোর করে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে জানালেন অভিভাবকেরা। আর এমনিতে এখানে বাচ্চারা পরিষ্কার করেছিল খেলার জন্য, এখন বাচ্চারা খেলতেও পাচ্ছে না। বাচ্চারা খেলতে পাচ্ছে না কেন, এখন যখন তখন বেরোচ্ছে, একটু রোদ পড়লে ওরা রোদ্দুরে টান টান করে শুয়েও থাকছে সাপে। এইবার একজনের বাড়িতে ঢুকে গেছিলো, সেখান থেকে ধরো বের করে নিয়ে গেছে ধরে। এখন মানে এখন বাড়িতে আমরা মানে ঘরে থাকলেও মানে মনে হচ্ছে ঘরের মধ্যে আছে, মানে ঢুকেছে এরকম। কিন্তু এখন আতঙ্ক একটা সবসময় রয়েছে, তার মধ্যে আবার এখন আজকে সকালেও বেরিয়েছিল। না, আমরা এখানে কোনো রকম কোনো খেলাধুলো করতে পারছি না, কেননা এখানে প্রচুর সাপের আতঙ্ক এবং উপদ্রব দেখা দিচ্ছে 2-3 দিন ধরে, সেজন্য আমরা কোনো খেলাধুলা করতে পারছি না। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন বনদপ্তরকে সঙ্গে নিয়ে সাপের আতঙ্ক থেকে কয়াডাঙ্গার বাসিন্দাদের মুক্ত করুক, শিশুরা খেলাধুলোর পরিবেশ ফিরে পাক। সকাল 9টার সময় আমার ঘরে ঢুকেছিল। আমি ঘর থেকে দরজা খুলে যখনই বেরোতে যাই, ও আমাকে ওকে ফোনা তুলে ভয় পেয়ে গেছিলাম আমি। তো আমাকে দেখে ও ভয় পেয়ে যায়, ও দৌড়ে ঘরে ঢুকে যায়, বুঝতে পেরেছো? এবার তো ও ঘরে ঢুকে তখন থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, যেহেতু বেরোচ্ছিল না, আমরা কোনো রকম আঘাত দিতে যাইনি আর আঘাত দিয়েও নি। তো আমি ফোন নাম্বার খুঁজছিলাম, এতক্ষণ ধরে ফোন নাম্বার পেয়ে তারপরে ওনাদের সাথে যোগাযোগ করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। 18 দফা দাবিতে বারাসাত জেলা শাসকের দপ্তরের সামনে সভা। সভা শুরুর আগে এলাকা জুড়ে মিছিল এবিভিপির। 8 দফা দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বারাসাতের জেলা শাসকের দপ্তরের সামনে সভা। সভা শুরুর আগে বারাসাতের বিভিন্ন এলাকা পরিক্রমা করা হয় মিছিল করে। বারাসাত কলেজ এলাকা থেকে মিছিল শুরু হয়, জেলা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয় মিছিল। মূলত 8 দফা দাবিতে এদিনের স্মারকলিপি বলে এবিভিপি সূত্রে জানা গেছে। এই মিছিল ও সভা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।
আরও একদিন হাসপাতালে থাকার ইচ্ছা প্রকাশ করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। বুধবার হাসপাতালেই থাকছেন তিনি, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন মহারাজ। নিজেই আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন, সে কারণেই বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার বাড়ি ফিরবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার হাসপাতালে সৌরভকে দেখতে আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এরপরই হাসপাতাল থেকে জানানো হয় সম্পূর্ণ সুস্থ আছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে সৌরভ অনুগামীদের ভিড়, হাতে প্ল্যাকার্ডে লেখা দাদা ইজ ব্যাক। কিন্তু হাসপাতালের সিও জানান সৌরভ গাঙ্গুলী আজ বাড়ি ফিরছেন না, তিনি নিজেই আরও একদিন হাসপাতালে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, সে কারণেই বৃহস্পতিবার বাড়ি যাবেন তিনি। গত শনিবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় বিসিসিআই সভাপতিকে ভর্তি করা হয়, তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, তার শরীরে স্ট্রেন বসানো হয়, তবে বর্তমানে সুস্থ আছেন সৌরভ গাঙ্গুলী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।